শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনার টিকা নিয়ে বমি শুরু, মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। এবার ভারতে 4 লাখ ছাড়ালো করোনায় মৃত্যুর সংখ্যা। ফের জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোন, ভারত পাকিস্তান উত্তেজনা। কৃষ্ণসাগরে উত্তেজনা চরমে, আমেরিকা রাশিয়ার পাল্টাপাল্টি মহড়ায় যুদ্ধের আশঙ্কা। আফগানিস্তানের 2 প্রদেশে তালেবানের হামলায় নিহতের সংখ্যা 23। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা। এবং সবশেষ থাকছে চীনের বিরুদ্ধে মাস্তানির যুগ শেষ, অপশক্তির পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি শি জিনপিংয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসের টিকা নেয়ার কয়েকদিন পর এক যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের গড়িয়া বুড়াল লুকপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম সুরজিৎ ব্যানার্জি, বয়স 27 বছর। গত 22 জুন এলাকায় আদাবাগান আরবা স্বাস্থ্যকেন্দ্র থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সূত্রে বরাদ্দে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ। প্রথমে জ্বর আসে, সেটি 2 দিন ছিল, তারপর বমি হতে শুরু করে, এমনকি সারা গায়ে ছুপ ছুপ কালো দাগ দেখা দিতে শুরু করে। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে এলাকায় আতাবাগান আরবিন্দ হসপিটালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার কথা এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছে পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে এখন ভুয়া ভ্যাকসিনের ঘটনায় তোলপাড়, সেখানে এই ঘটনা আরও আতঙ্ক ছড়ালো। ভারতে করোনা ভাইরাসের মৃত্যু 4 লাখ ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 853 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 4,312 জনে। শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 46,617 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন 3,04,58,000 মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন 3,500 থেকে 4,000 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, আক্রান্ত হয়েছেন 3 থেকে 4 লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে। ফের একবার জম্মুর আকাশে দেখা মিলল ড্রোনের, ড্রোনটিকে উড়তে দেখা যায় সীমান্তে। জম্মুর আরনিয়া সেক্টরে সেটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ সদস্যরা, যার জেরে সীমান্ত পার হয়ে পাকিস্তানে ফিরে যায় কোয়াডকপ্টারটি। জম্মুর সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফের আইজি জামওয়াল বলেছেন, কোয়াডকপ্টারটি জিরো লাইন এবং সীমান্তের কাটা তারের বেড়ার মাঝখানে উঠছিল, তখন বিএসএফ সদস্যদের গুলিতে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। এদিকে এই ড্রোনটি কোন উদ্দেশ্যে উড়ছিল তার খোঁজ লাগাতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী, খোঁজার চেষ্টা করছে যে কোনো অস্ত্র বা মাদক এপারে ফেলা হয়েছে কিনা এই ড্রোনের মাধ্যমে। বিএসএফের অনুমান, এই ড্রোনটি সম্ভবত গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর চৌকির উপর নজরদারি চালাতে এটি উড়ছিল বলে পাকিস্তানের দিক থেকে মনে করা হচ্ছে। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমানবাহিনীর স্টেশনে পরপর 2টি ড্রোন ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপরও কালুচর এবং কঞ্জুয়ানিতে অবস্থিত সেনাঘাটির উপরেও উড়তে দেখা যায় ড্রোনগুলোকে। কৃষ্ণসাগরে উত্তেজনা চরমে পৌঁছালো রাশিয়া এবং আমেরিকার মধ্যে। দুই দেশ পাল্টাপাল্টি মহড়া চালালে এই উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি এই মহড়ার কারণে যে কোনো মুহূর্তে রাশির সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাঁধারও আশঙ্কা করছে বিশ্লেষকরা। জানা গেছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহড়াকে উস্কানি আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বানের কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধজাহাজ দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে মস্কো। বৃহস্পতিবার কৃষ্ণসাগরে অত্যাধুনিক রণতরী থেকে গুলি করে নিজেদের শক্তি প্রদর্শন করে রাশিয়া। গত সপ্তাহে রুশ জলসীমায় প্রবেশের অভিযোগ এনে ব্রিটিশ রণতরীকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে মস্কো। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া, আর তাই রাশিয়ার এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে সাফ জানিয়ে দেয় লন্ডন। কৃষ্ণসাগরে রাশিয়া যখন নৌ মহড়া চালাচ্ছিল, তখন
ঠিক সেই সময়ে বৃহত্তর উপদ্বীপটির ওই অঞ্চলে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দিয়ে সামরিক মহড়া চালায় ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা। MI-14 এবং MI-8 হেলিকপ্টারের পাশাপাশি H-25 এবং H-27 যুদ্ধবিমান তাতে অংশ নেয়। রুশ সীমান্তবর্তী অঞ্চলে আগামী 2 সপ্তাহ এই সামরিক মহড়া অব্যাহত থাকবে। এতে ন্যাটোর সদস্য দেশগুলোর 5,000 সেনা সদস্য এবং 30টি যুদ্ধজাহাজ এবং 40টি অত্যাধুনিক বিমান অংশ নেবে। আফগানিস্তানের দুই প্রদেশে বাদাখশান এবং বাখলানে তালেবানের হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের এই দুই প্রদেশে নানা স্থানে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাদাখশান পুলিশের দুটি সূত্র জানায়, ফাইজাবাদ শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 8 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন অপর একটি সূত্র জানিয়েছে, ফাইজাদাবাদ শহরের উপকণ্ঠে ইয়াফতাল ই বালা এলাকায় 4টি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর 20 সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে তালেবান। অপরদিকে বাকলান প্রদেশে তালেবানের হামলায় 3 জন নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে তালেবানের 4 সদস্য। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। খবরে বলা হয়, গাজা হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ডিফেন্স ফোর্স টুইটারের একটি বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা এবং উন্নয়নের কাজ চলত। যদিও এই হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে 21 মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় 299 জন ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছে ইসরায়েলের 13 জন। পরে মিশরের মধ্যস্থতায় 21 মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি, কিন্তু এই যুদ্ধবিরতিকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের বিরুদ্ধে মাস্তানির যুগের পরিসমাপ্তি ঘটেছে। যারা চীনের উপর দমন পীড়নের চেষ্টা করবে তারাই ভয়াবহ পরিণতির মুখে পড়বে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেছেন। শি জিনপিং বলেছেন, কোনো বিদেশীয় প্রশক্তি চীনের অগ্রযাত্রাকে থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়া হবে। 1921 সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি। এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আজ বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়ানেম স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রং বেরঙের আলপন আঁকা হয়। একটা পর্যায়ে বিমানগুলো আকাশে এমনভাবে উঠতে থাকে যে দেখে মনে হচ্ছিল আকাশে 100 সংখ্যাটি ভাসছে। চীনের প্রেসিডেন্ট প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখেন। তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট দলের ভূমিকা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, চীনের সঙ্গে কমিউনিস্ট পার্টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশবাসীকে উদ্দেশ্য করে আরও বলেছেন, কোনো অপশক্তি চীন এবং দেশের জনগণকে ছোট করে কথা বলতে পারবে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।